শেষ হয়ে গেল পাঁচ বছরের এক টানা জার্নি রানী রাসমণি সিরিয়াল। ছোট্ট একটি মেয়ে থেকে রানী হওয়ার গল্প এবং রানী থেকে মা হওয়ার গল্প, সর্বোপরি সকলের মা হওয়ার গল্প, দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠার গল্প, রামকৃষ্ণের গল্প ইত্যাদি নিয়েই জি বাংলার পর্দায় প্রায় পাঁচ বছর ধরে একটানা চলে গেছে রানী রাসমণি সিরিয়াল। আজকের এই শেষ দিনে মন খারাপের মেঘ ঘিরে ধরেছে সকলকেই। ছোট থেকে বড় সমস্ত অভিনেতাদের চোখেই হালকা জল দেখা গিয়েছে। অনেকেই বলছেন, এই চরিত্রগুলোর মধ্যে আমরা এমনভাবেই গেঁথে গেছি যেগুলো বিশ্বাস না করলে ভেতর থেকে ডায়লগ ডেলিভারি করা যায় না, যে কথাগুলো বিশ্বাস না করলে ক্যামেরার পর্দায় বলা সম্ভব নয়। প্রসঙ্গত বলে রাখি, যিশু সেনগুপ্তের প্রথম সিরিয়াল মহাপ্রভুর যিনি লেখক, তাঁর লেখনীতেই নতুন করে চিত্রায়ন করা হয়েছে রানী রাসমণিকে। এবং এই সিরিয়ালের মূল চরিত্র রানী রাসমণি ওরফে দিদিপ্রিয়া, শিশু শিল্পী দিয়ে কাজ শুরু করেছিলেন, আজ বলা যায় তিনি একজন স্টার। সকলের প্রিয় দিদিপ্রিয়া রানী রাসমণি চরিত্র করে পুরো বাংলার মন জয় করে নিয়েছে। আক্ষেপের সুরে লেখক বলেছেন, অনেক কিছুই হয়তো দেখানো বাকি রয়ে গেল, বিবেকানন্দ, গিরিশচন্দ্র ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই বাকি রয়ে গেল দেখানো, সেগুলো তো দেখানো হলো না। কিন্তু শেষ তো কোথাও গিয়ে শেষ হয় না, শেষের মধ্যেও একটা শুরু থাকে। হয়তো এটাই এই সিরিয়ালের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীর জীবনে একটা নতুন শুরু। এখান থেকে অনেক কিছু শিখে তারা আগামী দিনে আমাদেরকে অনেক কিছু উপহার দেবে। শেষ দিনে ইউনিট থেকে বিশেষ এক খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সেখানে সকলেই আমন্ত্রিত এবং সকলে আবার প্ল্যান করছে যে কবে আবার নেক্সট দেখা করা যায়। শুটিং ফ্লোরে 7 থেকে 8 ঘন্টা, বলা যায় 8 থেকে 10 ঘন্টা কাটানোর পর এটাই তাদের সেকেন্ড হোম হয়ে যায়। তো এখানের প্রত্যেকটা মানুষকে ছেড়ে থাকতে হবে, আবার কোনো একটা নতুন পরিবারের সাথে যুক্ত হতে হবে, ভাবলেই একটা মন খারাপ তো আসেই, কিন্তু সেই সাথেই থাকে আনন্দের রেশ। তাই শেষ হয়েও হইল না শেষ। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Showhouse, and please subscribe my channel, click the bell button for more updates.